ট্রাম বিজয় হয়েছে এই উপলক্ষে আমরা কিশোরী ভোজের আয়োজন করছি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুরিভোজ করেছেন স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে 200+ লোকের জন্য খাবারের আয়োজন করা হয়। ট্রাম্প বিজয় হয়েছে এই উপলক্ষে হিমুবাই অর্থ দিছে, আমাদের টাকা দিছিল, এই জন্য আমরা কিশোরী ভোজের আয়োজন করছি। খুব ভালো লাগছে আমার ভাইয়ার ফ্রেন্ড হিমু ভাই। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু, বাংলাদেশি বংশোদ্ভূত, বাগেরহাটের মোরেলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন। আমার বন্ধু বাংলাদেশি কমিউনিটি হিসাবে ব্যাপক কাজ করছে, তো বিভিন্ন সময় বাংলাদেশের থেকে আমার বন্ধু লুৎফর রহমান হিমুর সাথে বাংলাদেশ আমেরিকার রাজনীতি নিয়ে আমার বিভিন্ন সময় আলোচনা হয়। আলোচনার মাধ্যমে আমেরিকার বিভিন্ন ব্যাপারে আমি জানতে পারি। তো কথা প্রসঙ্গে আমার বন্ধু আমাকে জানতে পারে যে আমি একটা আয়োজন করতে চাচ্ছি আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প হওয়াতে। তো আমার বন্ধু আমাকে ফোন করে বলে যে তুমি যেহেতু আয়োজন করতে চাচ্ছ, আমি আমার এলাকা বাগেরহাটে মোড়েলগঞ্জে আমি বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করতে চাচ্ছি, তো তুমি যদি কিছু মনে না করো আমি তোমার জন্য কিছু অর্থ পাঠাই, তুমি তোমার প্রোগ্রামে আমি শরীক হতে চাই। স্থানীয় যুব সমাজের আয়োজনে গিয়াসউদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে ভুরি ভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন প্রবাসী লুৎফর রহমান হিমু। 200+ যুবক এতে অংশ নেন। গিয়াসউদ্দিন বলেন, আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন, এই উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত। ডোনাল্ড ট্রাম্পের একদম কাছের মানুষ, তার ছেলের বন্ধু, সেই হিসেবে সে যখন জয়ী হয়েছে সেই জয়ের উল্লাসে আমরা বাংলাদেশের মানুষ কিছু লোক আনন্দিত হয়েছি এবং ভোজন খিচুড়ি ভোজন খেয়েছি। বুধবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এই বিজয় অর্জন করেন তিনি। ট্রাম্প নির্বাচিত হওয়াতে আমার বন্ধুর কল্যাণে আমরা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আয়োজন করতে পেরেছি। আমরা আমার বন্ধুর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, পাশাপাশি বাংলাদেশের সাথে আমেরিকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার বন্ধুর মাধ্যমে গড়ে উঠুক এমনটাও প্রত্যাশা করতেছি। চিয়ার আপ, চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। চিয়ার আপ, ও ও চিয়ার আপ, ও ও চিয়ার আপ। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।